প্রাণপ্রিয় দর্বস জয়ন্তপুর তথা আমার প্রিয় সিলেটের পাশে আপনারা সব ভালো আছেন নি আলহামদুলিল্লাহ দুপুরে বনো খাইছেন না না খাইয়া দাও হইছেনি মাঠ দেখি বড় আস্তে আস্তে বাড়ায় আমি তো যাচ্ছি আবার পিছনের দেগল আর আছারা হল খানাদানা আছে মনে হইলা নে আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে করানের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি তিনিকে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতু শকুর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধিমণ্ডলী আসলে আমার আজকের প্রোগ্রাম সুনামগঞ্জ এক মাথা থেকে আরেক মাথা অনেক দৌড় কিন্তু জয়নাল ভাই আমি আগেই বলেছি তিনি আমার বড়ো ভাইয়ের মতো তো তিনি আমাকে দাওয়াত করা মানে এটা আমাকে আদেশ করা যে আমার এখানে আসতে হবে তো সেই শ্রদ্ধা বোধের জায়গা থেকে আমি চলে এসেছি যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমি অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না আল্লাহর কালাম থেকে আমাদের জীবন গঠনের জন্য কিছু কথা আমরা আমলের নিয়তে শুনবো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করো না আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআনুল করিম এটি হচ্ছে বিশ্ব মানবতার হেদায়তের জন্য আল্লাহর তরফ থেকে প্রেরিত চূড়ান্ত গাইডলাইন কোরআনুল করিম এটি এমন একটি কিতাব মানুষের জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ তালা এই কোরআনুল করিমের ভেতরে সন্নিবেশিত করেছেন কোরআনুল করিম সাম্প্রদায়িক কোনো কিতাব নয় এটি হচ্ছে সার্বজনীন কিতাব যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তালা কোরআনুল করিমে বলতেন হুদাল্লিল মিনিন অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন এখানে আমার উস্তাদ সমতুল্ল অলামাইকেরা বসে আছেন ওনাদেরকে সাক্ষ্য রেখে বলছি আপনাদেরকে কোরআনুল করিমের কোথাও হুদাল্লিল মিনিন নেই হুদাল্লিল মুসলিমিন ও নেই আছে নাস আল্লাহ তালা বলেছেন এটি মানবতার জন্য হেদায়তের গ্রন্থ সুবাহান আল্লাহ তার মানে পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতিগোষ্ঠীর লোকেরা এই কোরআন থেকে বেনিফিটেড হতে পারবে যদি সে কোরআনের কাছে আসে যদি সে অমুসলিমও হয় কোরআন যদি সে পড়ে আর বুঝে তাহলে জ্ঞানগত দিক থেকে সে অনেক বেনিফিটেড হবে কারণ কোরআনুল করিম হচ্ছে এমন একটি কিতাব ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স এটি জ্ঞান এবং বিজ্ঞানের উৎস সুফহান আল্লাহ আপনি যদি আপনার পাণ্ডিত্যকে জ্ঞানের পাত্রকে পরিপূর্ণ করতে চান তাহলে কোরআন শেখা কোরআন বোঝার কোনো বিকল্প নেই এটি এমন এক কিতাব আপনার জ্ঞানগত সমৃদ্ধি এনে দিবে জ্ঞানের জগতে পাণ্ডিত্যের জগতে আপনাকে পূর্ণতায় যে কিতাবে পৌঁছে দিবে সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন কোরআন ছাড়া কখনোই আপনি জ্ঞানগত সমৃদ্ধি নিজের ভেতরে নিয়ে আসতে পারবেন না কারণ পৃথিবীর সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানের মূল উৎস হচ্ছে এই কোরআন এটি এসেছে বিশ্ব মানবতাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করার জন্য এই কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার থেকে বের করে على الرستين يا شهر جنة أي جنة رب العالمين قرآن الكريم بنت سيد كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ তাহা বলছেন নবী আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি কেন লিতু হরেজান না সামিনা জোলুমাথি ইলান্ডুন যেন আপনি তমস্যাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর রাস্তায় নিয়ে আসতে পারে অরান ছাড়া আপনার জীবন অন্ধকার অরান ছাড়া আপনার জীবন ধ্বংসের আস্থা খুঁড়ে গিয়ে নিক্ষিপ্ত হবে অরান ছাড়া আপনার জীবন ব্যর্থ আপনি যদি একটি সুন্দর সফল জীবন পেতে চান তাহলে কোরআনময় জীবন গড়ার কোন বিকল্প নেই এটি এমন কিতাব এটাকে আপনারা হুজুরদের মোল্লাদের কিতাব মনে কইরেন না এটা এমন কিতাব কিয়ামতের দিন এই কিতাব হয় আপনার পক্ষে দাঁড়াবে নতুবা আপনার বিপক্ষে দাঁড়াবে মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক নবীজি বলেছেন এই কোরআন হয় কেমতে তোমার পক্ষে দাঁড়াবে অথবা তোমার বিপক্ষে দাঁড়াবে কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় কোরআন ওই লোকটার জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবে যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় এই সকল কপালপুরাদের জাহান নাম ছাড়া আর কোনো গতি থাকবে না কোরআনের বিরুদ্ধে আর কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে যে কথা বলো সেদিন ফেরেস তাদের কিলানি আর গুতানি ঘেলে বুঝবা মিয়া কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় তার আর নাজাতের কোনো উপায় নাই মুক্তির কোনো উপায় নাই সফলতার জন্য নাজাতের জন্য কাছে আসতে হবে এই মাহফিল আর ঘরের ভিতরে কোরআনকে মাঝে মাঝে বের করে চুমু দিলেই আর মানুষ মরে গেলে খতম দিলেই হুজুর দাওয়াত করে খতম দিলেই কোরআনের হক আদায় হয়ে যায় না দুঃখজনক হলেও সত্য কোরআনকে আমরা আজ এখন ঝাড় ফুক তাবিজের কিতাব আর খতমের কিতাব বানিয়েছি কোরআন থেকে ঝাড় ফুক আপনি করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু কেবলমাত্র ঝাড় ফুকের জন্য এই কোরআন আসে নাই কি আফসোসের ব্যাপার দেখা যায় মানুষ যখন মারা যায় ওই লোকটার জন্য খতমের পর খতম দেওয়া হয় মসজিদ মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত করে বলা হয় ওনার জন্য আমরা দশ খতম দিয়েছি আপনারা দোয়া করে সবাবটা বকসায়া দেন এমনও হতে পারে যার জন্য কোরআন খতম করা হয়েছে ওই লোকটার সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক ছিল না কোরআন তো আল্লাহ তালা কোনো মুর্দা ব্যক্তির জন্য নাজিল করেন নাই বরং কোরআন এসেছে জীবিত লোকদের জন্য জীবিত লোকেরা কোরআন পরে কোরআনের আলোকে জীবন গঠন করবে এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে এটা জীবিত ব্যক্তিরা করবে বুঝবে এবং এর আলোকে জীবন পরিচালনা করবেন আপনি তামাশা শুরু করেছেন এই কোরআন নিয়ে কোরআনের সুপারিশ পেতে চান কোরআনের হক আদায় করতে হবে কোরআনের হক আদায় মানে কি ঘরের ভিতর কোরআন রাখলাম একদম উঁচু জায়গায় ঘরের উপরে তাকুক মানছে বান্ধব নানি ও তাকুর উপরে রাখছে মাঝে মাঝে বার করে আছে মহামা দেয় বুকুর লগে লাগায় হুজুর হলে দাওয়াত করে খাওয়ায় আর খতম পড়ায় এসব ওখানে ওখানে বাক্কা ফাঁকনা হয়ে গেছে এক ঘন্টার ভিতরে বলে খতম ও শেষ হয়ে যায় একদিন একদম আমি দরলাম পেলাম কিতা খবরা ফোরস বাটো ফোরছিল কয় পারা কয় ফাঁস পারা কইলাম সম্ভব নেই এক ঘন্টায় পারা কয় না দুই ফারা ফোরছি বাকি কোন গাড়িত ফুরি লিব কিতা ইলা আসেনি আমি এবার একটু ঠুট খাটা সম্ভব আমার মানুষ সামনাসামনি মাতিলাই কোরআনের হক এভাবে আদায় হয় না সংক্ষিপ্ত সময়ে আমি কোরআনের হক নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা কোরআনের মাহফিল মাদ্রাসার মাহফিল চিন্তা করলাম ওই আলোকেই কথা বলা দরকার এই জন্য আজ আমি কথা বলবো আমাদের প্রতি কোরআনের কি হক রয়েছে আমাদের প্রতি কোরআনের কী দাবি রয়েছে যে দাবিগুলো পূরণ করলে আমরা কোরআনের সাফায়াত কোরআনের সুপারিশ পাবো কোরআনের সুপারিশ আপনারা সবাই তো মাদুকা সাইন নিস হবে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য কি করা দরকার এই বিষয়ে আজকে আমি কথা বলবো ইনশা আল্লাহ আমাদের প্রতি কোরআনের সর্বমোট আটটি দাবি রয়েছে জোরে বলেন তো কয়টা এই আটটি দাবি পূরণ করতে পারলেই কেমতের দিন কোরআন আপনার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে সোবাহান আল্লাহ চলুন আমরা শুরু করি ছাত্র ভাইয়েরা যুবক ভাইদেরকে আমি বিশেষ করে বলবো তোমরা আলোচনা নোট করে নিয়ে যাও নিয়ে যাও স্মার্টফোনের মধ্যে নোট করার অপশন আছে না অন্তত আটটা পয়েন্ট নোট করে নিয়ে যাও তুমিও বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে সুযোগ পাইলে এগুলা বলবা প্রয়োজনে ফেসবুক আইডি যাদের আছে আলোচনার শেষে একটা সামারি ফেসবুকে লিখে দিবা যে আজকে ওয়াজ মাহফিলে গিয়ে এই টপিকের উপরে এই আলোচনা শুনলাম এই হচ্ছে আলোচনার সামারি এটা পোস্ট করে দেন বিভিন্ন মানুষ পড়বে জানবে এটাও একটা দাওয়াত হয়ে যাবে ঠিক না ওকে আমরা শুরু করছি নাম্বার ওয়ান এক নম্বর আমাদের প্রতি কোরআনের প্রথম দাবি হলো বিশুদ্ধভাবে এই কোরআনকে তেলাওয়াত করতে জানা এটা আমাদের প্রতি কোরআনের এক নাম্বার দাবি কোরান কোরআন শিক্ষা করা নফল না ফরজ কোরআন শিক্ষা করা ফরজ কোরআন তো আইসে মানবার লাগে না গীতা মানতে গেলে জানতে হয় জানতে গেলে ফটতে হয় আপনি ফটতেও ভরেন না এখনো কোন দিন জানতে আর কোন দিন মানতা এটা বহুত দূর হই এবং কোরআন আপনি ফটতেও পারেন না আছে কোরআন খুললাম মনে জেলা চাই ওলা ফরে আমি একদিন হনি একজনে পরের আলহামদুলিল্লাহ আলমিন এটা আলাহামদু না আলহামদু আপনার তো অবস্থা বলা কারিয়ানা আছে ইতিহাদুল কুর্রা আছে ফুলতলির কারিয়ানা আছে আঞ্জুমান আছে বিভিন্ন বোর্ড থাকায় যত বোর্ড দেখুক বালা কিন্তু বেড়াচেরা করিয়া কোনো লাভ নাই কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টর অবস্থা খারাপ আমি বহুত মানুষের কামিল ভাস করে শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না কিন্তু আমরা সিলেট আমি দেখছি যে কলেজের ভাইন ইউনিভার্সিটির ভাইন খুব সুন্দর করে তারা কোরআন ভুগতে পারে সোহান আল্লাহ এটা একটা নিয়ামত আমরা যে আমরা এই সিলেট এই কারিয়ানার নাম নিয়ামত থাকায় দেখা যার যে এবং সিলেট আমার কাছে লাগে যে শিক্ষা প্রতিষ্ঠান ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য অঞ্চল থেকে অনেক বেশি এটা একটা নিয়ামত ওলামায় কেরামোর খেদমতি কেন বেশি আছে তো কোরআন আপনি শিখবেন বিশুদ্ধ করে কোরআন তালাবাদ করবেন নবীজির উপরে কোরআন নাজিল হওয়া শুরু হলো সর্বপ্রথম এই কোরআন পড়ার আদেশ দেওয়া হয়েছে সর্বপ্রথম নাজিল হয়েছে এ করা বিস্মি রব্দিকাল্লাদি খালক পড়ার কথা বলা হয়েছে আবার সুরাতুল মুজাম্মিলের চার নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া রাতিলিল কুরআনা তিলা আল্লাহ তাআলা বললেন তারতিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো হায় রে হায় রমজান মাস আইলে দেখা যায় এখন তো ফোর জি চলে নাইন এইট জি ও গতিতে তেরাবিল নমাজ চলে ৪০ মিনিটে যে সয়াম কিতাব ফরছ কোরআন ফরছ না কোরআনের লগে থামসা করছ মক্কা মদিনাত গেলে আপনারা দেখবা রমজান সারাও জেলা তেলাবাত রমজান শরীফও সেইম ওলাও তেলাবাত সুবাহান আল্লাহ যে তিলাওয়াত শুরু হলো উলাইকা হুমুল মুফলিহুন ও লাস্টিকা বোঝা যায় এর আগে কোনটাও বোঝা যায় না না বোঝা যায় কুরআনর লগে ধামসা করে ফিটিত কি দা কেও কিলান না কি যে সকাল শেষ কর আল্লাহর কুরআন ধীরে ধীরে পড়বেন ইমাম সাহেব ওরে তো লাভ নাই কমিটির মানুষও তো বেراثারা হুজুর সকাল মারি দিবা আর যদি লেট হয় কিজাত কুকুরি যে পিছন থাকি শুরু হয় ঠিক নেই ইমাম সাহেব দোষ দিয়ে লাভ আছে ফিসে থাকি যে ই মুরব্বী হলে কুকুরি আরম্ভ করে তোরা তোরা সিলেটি কইলাই আপনারা রাগ করিলেন নেই আমি আসলে সিলেট আইয়া সিলেটি না কইলে আমার নিজের গেছেও ভালো লাগে না এর লাগে মাঝে মাঝে কইলাই রাগ করে নে আপনারা অসুবিধা নাই ডাকাইয়া বাসাও আমি পারি বালা শুদ্ধ একবারে মতন পারি অসুবিধা নাই কিন্তু সিলেটি কই আপনারা তো আমার এলাকার মানুষ নিজের এলাকার মানুষের সামনে নিজের ভাষায় মাতার তো মজাও আলাদা ঠিক না নেই তো তোমরা মিলাইখ হইdemo অসুবিধা আছে নি হ্যাঁ লিটাнки বাদ্দা এটা কইলে এটা আপনারা নো বুঝিবা এটা বুঝা যাইতো না যাই হোক এক নম্বর দাবি বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে তবে কিছু ভাইয়েরা আছে এখনো কোরআন শিখেনি এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে পাবলিশ করা হলো তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এখন ছয় সাত মাস মরিয়া হয়ে কোচিং করবা অসুবিধা নাই তোমাদের কেরিয়ার সুন্দর হোক এটা আমরাও চাই আমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী কল্যাণকামী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটা না ছয় মাস সাত মাস এই সিলেটে গিয়ে রেডিয়ামে তারপর কি জানি কয়ে আরেকটা উদ্ভাস আরো অনেক কিছু আছে সিলেটেড যে কোচিং সেন্টারগুলো আছে সবগুলোর নাম আমার আসলে মানে খেয়াল আসতেছে না ঢাকায় যায় অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি পড়াশোনা করো অসুবিধা নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমার বিবেকের কাছে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার বাবার হাজার হাজার টাকা খরচ করে ছয় সাত মাস সময় বিনিয়োগ করে একটানা টানা কোচিং করতে পারো বয়স তো কম হলো না আল্লাহর কোরআন শেখার জন্য কতদিন কতজনের কাছে কতবার দৌড়িয়েছো তোমার নিজের বিবেককে প্রশ্ন করো আমার অনেক বাবারা আছেন যাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব তো ঠিক মতো করেন জায়গা জমির হিসাব নিকাশও ঠিক মতো আপনার কাছে আছে ঠিকমতো রাজনীতি করছেন সমাজনীতি করছেন ব্যবসা করছেন চাকরি করছেন সব হিসাব ঠিকঠাক আছে কিন্তু এখনো তো কোরআন শিখতে পারলেন না কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে আল্লাহর দেওয়া সময় সময়ের সমষ্টির নাম হলো জীবনের জন্য ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি তার কবিতায় খুব সুন্দর করে বলেছেন ইয়া ইবনা আদম ইন্নাকা আনতা ايyam اذا ذهب يوم ذهب بعضك খুব সুন্দর করে বলেছেন হে মানব সন্তান তুমি তো সময়ের সমষ্টি ছাড়া কিছুই নও যখন তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায় আরবের আরেকজন কবি খুব সুন্দর বলেছেন হায়া তুন তো আদ্দু ফাকুল্লা মামাবা ফাকুল্লা মামা বানা ফাসুন মিন হা ইনতা কস্তালাহু এই কবি আরো সুন্দর করে বলেছেন বলেছেন এই কবি বলছেন যে তোমার জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া কিছুই নয় যখনই তোমার একটি নিঃশ্বাস ছেড়ে দাও তখনই তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় এবং লয় হয়ে যায় এই জীবন চলে যাচ্ছে কোন দিন কোরআন শিখবেন আপনি খবরদার কোরআন না শিখে কবরে যায়েন না নইলে কিন্তু অবস্থা বড় সাংঘাতিক খারাপ হয়ে যাবে এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন আমাদের প্রাণপ্রিয় নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সবাই পড়েন সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তো কামতের দিন ওই নবীর সুপারিশ ছাড়া এও ওই নবীর সুপারিশ ছাড়া নাচার পাওয়া যাবে নাকি করান না শিখে কবরে যাইয়েন নাম নইলে কামতের মাঠে নবীজির সুপারিশ পাওয়া যাবে না কাল কামতের কঠিন বিভীষিকাময় দিনে নবীজি কিছু লোকদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়াবেন এবার আপনি আল্লাহর কোরআন থেকে শুনুন কোরআনুল করিবের পঁচিশ নম্বর সুরাম সুরাতুল ফুরকানের তিরিশ নম্বর আয় তারা আলামিন বললেন আমার অভিকামতীর দিন তার মতের কিছু কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে অভিযোগ করে বলবেন ও কদারুয়া সোনুয়ারি ইন্না কৌমিতা খদো হাজল করানা জোরা ওয়াকল আর রসুল রসুল বলবেন ইয়া রব্বী হে আমার রব এন্ না কৌমির চাখাদু আইদাল কোরআন আমাজ আমার উম্মতের এই লোকগুলো কোরানকে পরিত্যাগ করেছিল জীবন থেকে কোরান বাদ দিয়েছে তার জীবনের সব ছিল কোরান ছিল না কোরান পড়ে নাই শিখে নাই বোঝে নাই মানে নাই সে তার জীবন থেকে কোরান কোরানকে যেমন পরিত্যাগ করেছিল তার জীবনে সে যেমন আমি তার থেকে কে বাঁচাবে আপনাকে নবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন শুধু তাই নয় কোরআন থেকে জীবন যারা জীবন থেকে কোরআনকে বাদ দিবে জীবন থেকে যারা কোরআনকে মাইনাস করে ফেলবে যারা শিখবে না 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 পড়বে বুঝবে জীবনে যারা কোরআন মানবে না রব্বুল আলামিন ওই সকল লোকদের জন্য দুনিয়া এবং আখেরাতে মোট শাস্তি রেখেছেন তিনটা সবাই জুড়ে বলেন কয়টা করিমে بيش نمبر سورة, سورة الطهائر اكشطوا تشوف بيش نمبر آيَاتِكَ رب العالمين بولسين ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله تعالى بولسين ومن أعرض عن ذكري যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব পড়ানের একটি নাম হচ্ছে ভিক ইন্না নাহানো নাজাল্ না জিকরা ও আলাহু লাহা আল্লাহ তালা বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে ফা ইন আলা হু আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব মুফস্রিনী কেরাম এই মাহি শতাম্ বনকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন কয়টা অর্থ দুইটা এক নাম্বার অর্থ তারা দিয়েছেন জীবন সংকীর্ণ করার মানে হল আল্লাহ তালা ওই লোকদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন সবাই বলেন তো দেখি সুখ শান্তি দেওয়ার মালিক কে টাকা দিয়ে পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না এই সমাজে অনেক মানুষকে দেখবেন গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে ক্ষমতা আছে দাপট আছে কিন্তু জীবনে সুখ নাই তার মানে হচ্ছে টাকা পয়সা ক্ষমতা আধিপত্য দিয়ে সুখ শান্তি কেনা যায় না অনেক মানুষ আছে বহু বহু বড় পয়সাওয়ালা লোক কিন্তু রাতের বেলা ঘুমাইতে পারে না ঘুম টাকা পয়সা ক্ষমতা দিয়ে কেনা যায় না কিন্তু দেখবেন এই জৈন্তাপুরের অলিতে গলিতে অনেকে রিক্সা চালায় সারাদিন রিক্সা চালায়া চারশো পাঁচশো টাকা ইনকাম করে কিন্তু এশার নামাজের পরে আলু ভর্তার ডাল ভাত নাকে তেল দিয়া ঘুমায় চার পাঁচশো টাকা ইনকাম করে তার ঘুম আছে ওইদিকে দিকে কুটিপতির ঘুম নাই কারণ ঘুম টাকা পয়সা দিয়ে কেনা যায় না ঘুম সুখ শান্তি এগুলোর দাতা যিনি তিনি কে আল্লাহ তালা বলছেন শোনো কোরআন যারা শিখবা না পড়বা না বুঝবা না মানবা না জীবনে টাকা পয়সা ক্ষমতা আধিপত্য সব থাকবে কিন্তু সুখ থাকবে না আমি তোমার জীবনের সুখ এটা হচ্ছে এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি মুফাসসিরিন کرام এই মায়েশা তানদংকর ব্যাখ্যায় বলেছেন জীবন সংকীর্ণ করার মানে হলো ওই লোকটার কবরের জীবন কেও আল্লাহ সংকীর্ণ করে দিবেন এই পৃথিবীতে আমরা চিরকাল থাকব না আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছেন সবাই চলে গিয়েছেন আমরা যারা আছি আমরাও চলে যাব এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন মৃত্যুর হাত থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে সব কিছু জায়গায় পরে থাকবে আপনি থাকতে পারবেন না ওই কবরে যখন আপনাকে আপনার আপনজনরা রেখে চলে আসবে আমার বাবার আমার ভাইরা কবরটা বড় মারাত্মক জায়গা আমরা যারা দেশের বাইরে সফরে যাই বিভিন্ন এয়ারপোর্টে দেখবেন সাধারণ নাগরিকদের জন্য আলাদা টার্মিনাল ভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল আবার ভিভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল আপনি বিমানে উঠলে দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে সিলেট থেকে ঢাকা যাবেন দেখবেন এসি বাস নন এসি বাস আছে এসি বাসের মধ্যে আছে আছে স্লিপার কোচ লঞ্চে উঠেন ট্রেনে বিমানে সব জায়গায় বিভিন্ন ক্যাটাগরির সিট আছে না নাই কিন্তু একমাত্র জায়গা হচ্ছে কবরস্থান যেখানে আলাদা আলাদা ক্লাসের কবর নাই কোনো ক্লাস আছে সবার জন্য একই কবর জায়গা সম্পদ 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 টাকা টাকা করে করে পাগল হয়ে গেলেন আপনার সম্পদ জায়গা হচ্ছে মাত্র সাড়ে তিন হাত কত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ গিয়া দেখেন কবরস্থানে সাড়ে তিন হাতের ভেতরে ঘুমায় এই জন্য আমি বলি মাঝে মাঝে কবরস্থান ভিজিট করবেন কবরস্থান ভিজিট করলে আপনার মনের কালেমা দূর হবে যে লোভ লালসা আপনার অন্তরে ভাষা বেঁধেছে আপনার মনের মধ্যে যে শয়তানের প্রতারণার জাল বিস্তার হয়েছে কবরস্থানে বেশি বেশি সফর করলে সেগুলা দেখবেন চলে যাবে গিয়ে দেখেন আপনার মতো কত টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা লোক কবরে ঘুমায় একই পরিণতি আপনার হবে ওই কবরে যাওয়া লাগবে কবরটা বড় সাংঘাতিক জায়গা আপনি পয়সাওয়ালা মানুষ দামি দামি আরামের বিছানায় ঘুমান কিন্তু কবরটা হলো মাটির বিছানা এই যে এখন শীতকাল তো শেষ হয়ে গেল বসন্তকাল আসলো এখন কবর খুললেই দেখবেন ডানে বামে নিচ থেকে শুধু পোকামাকড় ওঠে আবার বর্ষাকালে কবর খুললেই নিচ থেকে কি উঠে পানি উঠে খুব আরামের বিছানায় ঘুমিয়েছেন ওই পানির মধ্যেই মানুষ কিন্তু শোয়া আসবে পোকামাকড়ের মধ্যেই কিন্তু মানুষ দেখে আসবে একটা লাশকে যখন কবরে রাখা হয় চব্বিশ ঘন্টা যেতে যেতে না বিভিন্ন ধরনের পোকামাকড় তার নাক দিয়ে ঢুকে দিয়ে বের হয়ে হয়ে যায় যায় এই রকম অবস্থা ওই কবর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে কোরআন যদি না শিখে না পড়ে না বুঝে না মেনে দুনিয়া থেকে চলে যান দুই নম্বর শাস্তি হলো কবর তো এমনি সাড়ে তিন হাত জায়গা অত্যন্ত সংকীর্ণ কিন্তু এই কবরটাকে আল্লাহ আরো সংকীর্ণ করে দিবেন যখন ওই কবরে আপনাকে শুয়ে সবাই চলে আসবে কবরের দুই পাশের মাটি আস্তে 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 করে সংকীর্ণ হয়ে যাবে সংকীর্ণ হতে হতে দুই পাশের মাটি এমন ভাবে আপনাকে চাপ দিবে যে এক পাশের পাঁচরে গিয়ে অন্য পাশের পাঁচরের সাথে ঢুকে যাবে এইভাবে করে কেমন পর্যন্ত শাস্তি চলতে থাকবে তিন নাম্বার শাস্তির কথা আল্লাহ এই আয়তে বলেছেন তিন নাম্বার শাস্তি হল আল্লাহ তালা বলছেন ওই লোকদের কে ঘটনা যখন ঘটবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে কবর থেকে ওই লোকগুলোকে অন্ধ অবস্থায় কবর থেকে তোলা হবে ওই লোকগুলো হয়তো দুনিয়ায় চক্ষুষ ছিল হয়তো দুনিয়াতে তারা অন্ধ ছিল না বাড়ি এই দরবস্তে ছিল এই লোকগুলো তখন আল্লাহ তালাকে বলবে যেই সকল লোকেরা এরকম অন্ধ হয়ে কবর থেকে উঠতে থাকবে তারা তখন বলবে আমা তারা বলবে রব্বি লিমা বা আমা রব আমাকে অন্ধ করে দিয়েছ কেন কেন আমাকে অন্ধ করে দিলে দুনিয়ায় তো আমি চশমা ছাড়াও ভালো চোখে দেখতাম কেন আমাকে আজ অন্ধ অবস্থায় কবর থেকে তুললে আল্লাহ তালা বলবেন কল কঁদলিকায়া তু না ফনা সীতাহা সা আল্লাহ তালা বলবেন বান্দারে তোর ঘরে তো আমার কোরান ছিল তোর কাছে আমার কিতাব ছিল তোর কাছে আমার কিতাবের আয়াত যাওয়ার পরেও তোর কাছে আমার কিতাবের আয়াত যাওয়ার পরেও না তাহা তুই আমার কিতাবকে ভুলে গিয়েছিল আমার কিতাব শিখলি না পড়লি না বুঝলি না মানলি না তুই যেমন দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাবকে ভুলে গিয়েছিলে আজ হাসরের মাঠে তোর মতো গুলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম একটু আগে বললাম নবীজিও মুখ ফিরালেন আর এখন স্বয়ং মুখ ফিরাই নিয়েছেন কে কে বাঁচাবে আপনাকে বলেন আমাকে এই জন্য বাবারা ভাইরা খবরদার কোরআন না শিখে দেয় না আজ সিদ্ধান্ত নিন যারা কোরআন শিখেন নাই আজ থেকে কোরআন শিখা শুরু করবে যার কাছে যাওয়া দরকার তার কাছে যাব এরপরে কোরান শিখে দুনিয়া থেকে যাব সিদ্ধান্ত নেবেন তো ইনশাআল্লাহ আমাদের প্রতি কোরআনের প্রথম হক হচ্ছে আল্লাহর কালামকে বিশুদ্ধ করে কি করা তেলাওয়াত করা সময় সংক্ষিপ্ত আমরা সামনে আগাই নাম্বার টু কোরআন আপনি শিখে ফেললেন দুই নাম্বার এবার বেশি বেশি কোরআন রিসাইট করেন বেশি বেশি তেলাওয়াত করেন আল্লাহর কালাম যত বেশি আপনি তেলাওয়াত করবেন ততই দেখবেন হৃদয়টা আলোকিত হয়ে যাবে কোরআনের নূর দিয়ে আপনার অন্তরটা আল্লাহ মুনাওয়ার করে দিবেন কোরআন শেখার পরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যেত কিন্তু এখন দেখা যায় কি আর কোরআন তালাবাদ করবে ফজরের নামাজ নাই আটটা পর্যন্ত ঘুমায় কয় হুজুর আটটা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে নাকি ফজরের নামাজ জেগে ভরে না এর লাখান খাতা সমার কাছে আর লোকের আছে নেবো কাছে দেখবার যারা নামাজি মানুষ চেহারা খালা হইল দেখতে মায়া মায়া লাগে ঠিক নেই কারণ যারা ফাঁস অক্ত নামাজি এরার চেহারার মাঝে একটা নূর দান করন খেয়ে বেনামাজি হল বা চাইলেও দেখবা কিলার লাগে যেন ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার ঘরটাকে আন্তজ আল আল বাই থে মাকা আন আল্লি আল আল বাই থে মাকা আপনার ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান অর্থাৎ আল্লাহর কালামের তেলাওয়াত জন্য ঘরে ঘরে বেশি হয় অনেকে আছে ঘরের মধ্যে তাবিজ লটকায় এক ঘরে আমি ঢুকলাম দেখলাম তাবিজ কইলা করে আমি বললাম নবীজি যে আমল দিয়েছেন সেই আমল আপনি করেন না কেন জিজ্ঞেস করলো কি আমল আমি বললাম নবীজি বলেছেন ঘরের মধ্যে বেশি বেশি সুরা বাকারা তেলাবাদ কর যেই ঘরে সুরা বাকারা তেলাবাদ হয় শয়তান জিন ভূত ওই ঘর থেকে পালিয়ে যায় আপনার গোরোর মধ্যে তেলাবাদ নাই আস্তার দিন খালি হিন্দি গান বাজে আপনার গোরো শয়তান এই তোরাতে খার গোরো হয়তো শয়তান লাগিত ওই যে মানুষের যে বড়শি বড়ি বায়নানি মাছে খাওয়ার লাগি বিভিন্ন খাদ্য দেওয়া হয়তো বড়শি ফেলায় আপনিও তো ওলা বড়শি লেখান টুপ লাগাই হইতেছেন হ্যাঁ না হারাইবার হল ব্যবস্থা তৈরি না আপনি ঘরের মধ্যে বেশি বেশি কোরান তেলাওয়াত করবেন যুবক ভাইয়েরা কারের মধ্যে হেডফোন লাগায় অশ্লীল গান শুনবেন না শুনতেই যদি মন চায় ইউটিউবে ঢুকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনেন কোরআনের তেলাওয়াত যত বেশি শুনবেন ইমানই চেতনা ইমানই জজবাত অত বেশি বাড়িয়ে দিবেন কে এই জন্য রব্বুল্লামিন বলেছেন ইন্ন المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تعالى الجن যাদের সামনে আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর নাম উচ্চারিত হলে আল্লাহর কালাম তেলাওয়াত হলে পড়ে যাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে এবং তাদের সামনে আল্লাহর কোরআন এর আয়াত হলে তাদের ইমান আরো বেড়ে যায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত শুনবেন ইমানই চেতনা বাড়ায় দিবেন কে দুই নাম্বার দাবি কোরআন শিখেছেন তারপরে কোরআন বেশি বেশি পড়বেন স্মার্টফোন যার কাছে আছে সবে ফোন এর মাঝে কোরআন অ্যাপস ইনসটল করবা কুরবানিক লম্বা সফরও আছেন অ্যাপস অরুকিয়া কোরআন পড়বা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা দেখবা মনর সমস্ত কালেমা দূর করিয়া দিবা কে বেশি বেশি কোরআন পড়বা তো আপনারা ওকে নাম্বার 3 তিন নাম্বার কোরআন আপনি হিকিলছনি এখন দায়িত্ব কি দাহি এখন মানসরে বা আপনি আপনি হাজবেন্ড আপনার বউ দেখো কা কোরআন জানে না জানলে নিজে শিকাও কা আপনি আর बेटियों তরে বেশি বেশি دینی শিক্ষা দেওয়া উচিত দেওয়া উচিত কারণ আপনার ওয়াইফ শুধু আপনার ওয়াইফ নাই সন্তান উৎপাদনের কারখানা ভালো হইলে প্রোডাক্ট ভালো হয় আর ফ্যাক্টরি খারাপ হইলে খারাপ হয় রাজকারী তার তালিম বেশি বেশি এখানে একটা সাইন্টিফিক থিওরি আপনার লগে শেয়ার করিয়া যায় আবার করলেন আপনারা হিউম্যান এমব্রয়লজি ব্রোন তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করছেন

আমরা জানাই দিস সুবাহান আল্লাহ অলামায় কেরাম আছেন আল্লাহ কোরআনোর যত জায়গার দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির কথা কইসেন সব জায়গার দৃষ্টিশক্তির আগে আল্লাহর শ্রবণ শক্তির কথা কইসেন যেমন ইন্না সাম আওয়াল বা সরা ওয়াল অন্য এত জাউকা ও যা আল কম সাম আওয়াল আব সরা ওয়াল আফ ইদা সব জায়গার বা আগে সাম আছে আধুনিক যুগর মুফাসির হলে এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করছেন ওলা যেহেতু আল্লাহ কোরআন সব জায়গা মাসরের আগে চাং দিছন অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা কইছেন তার মানে একটা শিশু দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি লাভ করেছে মহান আল্লাহ তাইলে কীতা বুঝলাম কুরআ আর বিজ্ঞান একমত যে মার ফেট থাকতে সন্তান জন্মার জন্মর সমাশাকে শুনে মাথেও কাকয় মাস আগে এখন দেখো কাকরের বেটি বাই লিখিত এখন সন্তান ফেটো লইয়া যদি সারাদিন বেটি হিন্দি গান শুনে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ডিজে ওতা শুনে ই বেটির ফেট থাকি যে খুব বাড়াইব ইকাও ডিজে আর ঝাঁকা নাকা ঝাঁকা নাকা আমার কামার হইব কারণ কোরআন বিজ্ঞানে মত হে জন্মর সমাজ আগে শুনে মাতুকা তে বেটে যে ফেট লইয়া আইতা শুনরা সন্তানে শুনেন না নেই আর যদি তার বিপরীতে স্ত্রী নেককার নেকার দিনদার হয় কোরআন তেলাওয়াত করেন জিকিরাজ কার হালেল করে। সন্তান ফেটর ভিতর থাকি কোরআন তেলাওয়াত জিকির আজকার তসবি তাহলেদর সাউন্ড শুনেন না রেখা যায় ই বেটির ভেট থাকি যেটা সন্তান বাড়াইব সব আল্লাহওয়ালা বুজুর্গ মুতাকি বড় হেসগার বড় বড় মুফাসির মহাদিস মুফতি আল্লাহওয়ালা বুজুর্গ ঘর পয়দা হইবো এলাকি কইসি গরোর বেটিন তরে আগে কোরআন দিন শিক্ষা বেশি বেশি করে দে আপনার দেওয়া দরকার তো কোরআনের তিন নাম্বার হকের কথা বলছিলাম আপনি কোরআন শিখে ফেলেছেন মানুষকে এবার কোরআন শেখাবেন নিজের ঘর থেকে শুরু করবেন নিজের বিবিকে শেখাবেন নিজের সন্তানগুলোকে কোরআন শেখাবেন আপনার সন্তানকে অওয়া কখ এ বিসিডি শেখাবেন পড়ে আলিফ বা তা তা শেখাবেন সবার আগে বাপ রে বাপ অঙ্কু মা বাপ হলে এ ও লেভেল আর এ লেভেল হরাইতা করি ভাগল হই গেছে ফরাও কা আপনি অসুবিধা তো নাই ও লেভেল ও লেভেল ও লেভেল এ লেভেল ফরাইবার আগে এরা কুরআন শেখাও ডাক্তর ইঞ্জিনিয়ার অক্ষলতা বাড়াই আল্লাহ আপনারা এগু যদি কুরান না শিক্ষা ডাক্তর এগু অমানুষ ডাক্তর হসাই ডাক্তর এ কুরান না শিক্ষা যদি ইঞ্জিনিয়ার হয় হে রোডর জায়গা সব জাগাত বাস হারাই দিব কুরান না শিক্ষা এ যদি ডাক্তার হয় খালি সিজার নিব আর সুযোগ পাইলে মানুষ মারব এখন বড়াল আসলে ব্যবসা চলে ঠিক নি কথা কোরআন শিকাইলেও কাকে আর কোরআন শিকাইটারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই ভাই এর মধ্যে হেউ দেখ মানে আপনার অল্ড হোম বৃদ্ধাস্ত মনে রাখি আইব হে থাকবো সিলেট বাড়ি কইরা ফ্লাট করিয়া আর আপনার অন্য খানাই সিফাতু জনতাপুরের সিফাতো বইবা কোনো খুশখবর কিতা ইলা কুসন্তান আছে না নে তার মা বাপরে দেখা তো আর না হে অথচ এই বাপে এই মায় তারে কত কষ্ট করি ফোরাইয়া আজকে এই জায়গার তারে গেছে ঠিক নেই আমরা খালি ঠিক করে দাম বি কিন্তু দায়ী আগে আমরা এক জায়গাতে গেছি এখন কিছু চাচা খালেদা ও ওজুর আপনি আপনার চিরতিমান এখন মা বাবার মা বাবার ওয়াজ আজকে বেশি করবা খেনে পানের বাঁচা ফতা শুনুন বাবা এক বেকুপ গাছ না লাগাইয়া ফলর আশা গাছ না লাগাইয়া ফলর আশা করা যেমন বুক ঠিক তেমনি সন্তানের হক আদায় না কইরা ই সন্তানের কাছ থেকে খেদ মতন আশা করাও কিন্তু বুকাবি গাছ রইয়া গাছের পরিচর্যা করিয়া এর বাদে না আপনি ফলন আশা করতাম ঠিক সন্তান জন্ম দিয়া ই সন্তান রে ইসলামের আলোকে বড় করিয়া তুললে আর ওয়াজ লাগতো না এমনি ই সন্তানে আপনারে মাথার উপরে তুললে রাখলো এজন্য আমি বলবো আপনাদেরকে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন আগে একাধিক সন্তান থাকলে এক দুইটা সন্তানকে স্কলার বানান তাকে আরবি শিক্ষায় শিক্ষিত করুন ইংরেজি শিক্ষায় শিক্ষিত করুন বিজ্ঞান শেখান শুধু কুরান হাদিস শেখাইলেও হবে না বিজ্ঞান শেখাতে হবে প্রযুক্তি শেখাতে হবে ইংরেজি শেখাতে হবে ইংরেজি না শিখলে ইন্টারন্যাশনালি দাওয়াতি কাজ সে কিভাবে করবে প্রযুক্তি না জানলে আধুনিক ইসলাম এই আধুনিক বিশ্বেই প্রযুক্তি নির্ভর বিশ্বে সে দাওয়াত কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করবে প্রযুক্তি নির্ভর হওয়া লাগবে প্রযুক্তি শেখাতে হবে আপনাদের সন্তানদেরকে এমন স্কলার বানাবেন যারা বিজ্ঞান দর্শন তথ্য প্রযুক্তি সব কিছুর জ্ঞান রাখবে যাতে তার সামনে দাঁড়ালে সবাই যাতে তার সামনে মাথা নত করে বসে থাকে একজন আলেমকে সেভাবেই গড়ে ওঠা দরকার এই যে আপনাদের এলাকায় একটি মাদ্রাসা হলো জয়নাল ভাই জায়গা দিয়েছেন একটি মাদ্রাসা হয়েছে তিনি কি একা এই মাদ্রাসাটিকে সফলতার দান প্রান্তে নিয়ে যেতে পারবেন পারবেন না আপনাদের এলাকাবাসী সবার সহযোগিতা দরকার আপনারা সবাই যদি অন্তর থেকে সহযোগিতা করেন এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে ভর্তি করান এবং এই মাদ্রাসার পরিবেশ শিক্ষাদান পদ্ধতিকে উন্নত করবার জন্য আপনাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে আপনারা সবাই যদি আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে পারেন আমি বিশ্বাস করি আগামী দুই যুগের তো ভেতরে সব তৈরি হয় না দুই যুগ বা দুই দুই দশক আমি ধরলাম দশকের ভেতরে এই প্রতিষ্ঠানটি সিলেটের ভিতরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশা আল্লাহ দা প্লান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক এই এলাকার মানুষরা যদি আপনারা পরিকল্পনা গ্রহণ করে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে যদি দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করতে পারেন তাহলে এই প্রতিষ্ঠানটি একদিন আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠানে পরিণত হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা খুঁজ করে করে এই ডেমা জামিয়া ইসলামিয়া এসে ভর্তি হবে কারণ এখানকার শিক্ষাদান পদ্ধতি যদি আধুনিক হয় সুন্দর হয় প্রযুক্তি নির্ভর হয় সবাই এমনিতেই আসবে যেখানে মৌচাক থাকে সেখানে সবাই কি করে ঢিল মারে সুতরাং এটা যদি জ্ঞান আহরণের জায়গায় পরিণত হয় আর জ্ঞান আহরণের জায়গায় পরিণত করতে হলে এই এলাকাবাসী মানুষদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সকল দিক থেকে সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক এটা আপনাদের জন্য একটি আপনাদের এলাকার জন্য গর্ব ইউনিয়নে একটা প্রতিষ্ঠান নাই এমন দুর্গম এলাকায় আমি গিয়েছি আপনারা তো সৌভাগ্যবান মানছেন আপনাদের এলাকায় একটি প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি পারবেন না বরং সবাই যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা আর প্রয়াস চালাতে পারি তাহলে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ইনশা এটা তো দিনই মার কাজ এখান থেকেই তো কোরআন শিক্ষা দেওয়া হবে মানুষকে এমনও হতে পারে এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে আগামী দিনে এখানকার কোন ছাত্রই বিশ্ব আলেম হবে ইনশাআল্লাহ এমন হতে পারে কিনা তখন আপনারা গর্ব করবেন এই এলাকাবাসী যে আমরার গাউথ এই মাদ্রাসা থেকে পড়িয়া এখন একজন বিশ্ব না আলেম আমরা তো ছোটখাটো লোক আমি ছোটবেলা যে স্কুলও পড়ছি যে মাদ্রাসাত পড়ছি এখন ই স্কুলও মাদ্রাসাত গেলে উস্তাদ হলে নেই এখন ওই দর্শনই হে আমরার মাদ্রাসাত পড়ছে এখন অন্যরা লাগে উদাহরণ নানি এটা জাস্ট আপনার আরে ভাল বার লাগে মোটিভেশন দেওয়ার লাগে আবার আপনারা মনে করেন না জানা যে হুজরে দেখি নিজের ডুলাইয়া নিজে ফিটাইরা না এটা আপনার আরে উদাহরণ দিয়া বুঝাইবার লাগে বিষয়টা কইলাম এমন হইতে পারে যে আগামী দিনে ঠিক হলা আপনারা গাও তাইয়া দেখাই বাবুল ওই দর্শন এ নৌ মাদ্রাসা পড়ছো আপনারা সাইন না রে হুকা যাইন এর লাগে সবর ওই প্রচেষ্টা লাগবে সবে করবা তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক তাহলে তিন নাম্বার কোরআনের শিক্ষায় আমরা শিক্ষিত করবো নিজের বাচ্চেন্তরে আমরা কোরআন শেখাইব রাজি আছেন সবাই কোরআনের চার নাম্বার দাবি হলো কোরআনকে যথাসাধ্য মুখস্থ করা এখন কোরআন মুখস্থ করার দায়িত্ব আমরা হাফেজি মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে দিয়েছি ভাই তোরা মুখস্থ কর আমরা রিটায়ার্ডে আছি আর আমরা কি করেছি দশটা সুরা মুখস্থ করেছি ওই সুরা ফিল থেকে সুরা না তাকাসুর থেকে সুরা আর কোন সুরা পায় না প্রতিদিন ওগুন দিয়ে নমাজ আচ্ছা হোক আছে ডেইলি যদি দুই আয়াত তিন আয়াত খুবই মুখস্থ করতা তে কোরআন যত মুখস্থ করবা তত লাভ না লস বেশি বেশি আল্লাহর কালাম মুখস্থ করবেন কোরআন যত বেশি মুখস্থ করবেন আপনার অন্তর কোরআনের আলোয় আলোকিত হবে প্রত্যেক দিন মাত্র এক আয়াত করে মুখস্থ করেন কোরআন মুখস্থ করে আল্লাহ তালা সহজ করেছেন এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের পড়ার জন্য বুঝার জন্য মুখস্থ করার জন্য এই কোরআন সহজ ভাষায় নাজিল করেছেন কে কোরআন মুখস্থ করা সহজ না হলে আমার হাফেজরা তিরিশ আল্লাহর কালাম মুখস্থ করে সিনার ভেতরে রাখে কেমনি আর আমার দেশের হাফেজরা কত ট্যালেন্ট দেখেছেন প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এরাবিয়ান প্রতিযোগীদেরকে পেছনে ফেলে আমার দেশের ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় এরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসে এদেরকে এই দেশের স্বীকৃতি মূল্যায়ন বা এদেরকে কোনো সেলিব্রেশন হয় না ক্রিকেট খেলা মাত্র আট দশটা দেশের বিরুদ্ধে খেললে পারো আর আমার হাফেজ হলো সত্তর আশিটা দেশের লোকে খেললে অর্থাৎ সত্তর আশিটা দেশের সব করে পিছনে ফেলাইয়া এরা ফার্স্ট হয় আল্লাহ আকবর এরা হচ্ছে আমাদের এই দেশের সত্যিকারের সোনার টুকরা সন্তান খেলোয়াড় গাড়ি বাড়ি সকল তো চলাইছ আর আমার হাফিজ হল কোনটা নাই তারা হাই রে হাই জাতি হিসাবে আমরা আগ্রহ দাম কিনা টেকা পিছনে ডালা দরকার আছে যারার পিছনে খরচ করা দরকার আছে এলার পিছনে আমরা খরচ করলাম আল্লাহ এই জাতির মানুষরে বুঝার তৌফিক দান করো করার যথাসাধ্য মুখস্থ করবেন প্রত্যেক দিন দেখেন সোরা না ছোট ছোট আয়াত আজকের একদিনে একটা আয়াত শিখেন আমার হাটেনার পরে এতটুকু মুখস্থ করা কঠিন কঠিন না সহজ সারাদিন আগামীকাল শিখেন কয়াত আস্তে আস্তে আগাচ্ছেন না তিন নম্বর দিন শিখেন আল্লাযীহুম ফী মুখতালিফুন কায়াত 3 নাম্বার দেন শিখেন কাল্লা সাইয়ালম কায়াত পরের দিন শিখেন 5 নাম্বার আয়াত তুম্মা পাঁচ সাইয়ালম 5 দিনে কায়াত এখন মনরাক্তাকিলা টেকনিক আর একটা দেইলাই 5 নাম্বার দিন तकী দুই তিন ওয়াক্ত নামাজ আপনি প্রথম রাকাত ফাসায়াত ফুরুকা

এর বাদে আরো সাত দিন আরো সাত হাজার দেখছো নীলা কারবার করতে দেখলে আপনি কত যে মুখস্থ করতে পারতাম সুভান আল্লাহ আমি হাফেজ নাই কিন্তু এমন কোন আয়াত আর এমন কোন সুরা নাই এমন কোন পাড়া এমন কোন সুরা নাই যে ভাড়া যে সুরা থাকি আমার মুখস্থ নাই আলহামদুলিল্লাহ খেনে ইলা হয়েছে আমি যখন দাখিলও পড়তাম দাখিল থেকে আরম্ভ করছিলাম যখনও সময় পাইতাম আমার বেচমেট যারা আছিল ক্লাসমেট বা আমার মেসো রুমমেট যারা আছিল এরা দেখছে এটা সময় ভাইলেও আমি ফোরতাম আর ওই যে একসাইন ফুটছি মাঝে মাঝে ইমামতি করতাম তো সুযোগ ভাইলেও আমার ইমামতি মিস করতাম না ও যে একসাইন শিখছি লগা লগে একসাইন ডেলিভারি মানে যেখান শিখছি লগে লগে এখন শোনো এখন এখনো পর্যন্ত অভ্যাস আমার জুমা ফোরাই জুমার দিন সকালে আমি ফন্ড বিষয়ে মুখস্থ করি ফন্ড বিষয়ে মুখস্থ করিয়া লগা লগ ডেলিভারি গিয়া জুমার নমাজ মুখস্তই তে ইলা যদি আমরা সবে শিকি অনেক মুখস্ত করতাম পারতাম না ইনশাল্লাহ তে চার নাম্বার দাবি কোরআন কিতা করা মুখস্ত নাম্বার ফাইভ পাঁচ নাম্বার কোরআন বুঝা তুতা পাখির লেখান কোরান খালি ফোন লই তোলায় বরং এই কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলেছেন চেনা ফালা দ্বারুন কোরআন আম আলা কোন ভিন কি হল তোমাদের কেন তোমরা কোরআন বুঝো না বুঝার চেষ্টা করো না তবে কি তোমাদের অন্তর তালাবদ্ধ আবদ্ধ হয়ে গিয়েছে নাকি প্রশ্ন করছেন কি অন্তরের তালা খুলেন কোরআন বুঝে না বলে দেখা যায় মুসল্লি ইমাম সাহেবের পেছনে সামনের কাতারে নামাজে বেলায় সামনের কাতারে এক মুসল্লি ফজর নমাজা একবারে সামনের কাতার নমাজ নামাজ ভরিয়া বারোই জন্য এর মাঝে ফাইতন সলিম উদ্দিনটা সলিম উদ্দিন যায় নিসলে সুদ আরে বাবা হয় চাচা বাৰীত যাওক গল এখন সুদ খুন নামাজী নামাত শেষ হৈ না কিন্তু বাৰীতকে হামাইও ললিছে আকৌ কোৰাণ শরীফ। আর বাক্য কৰ্মে বহুত দিন তেলাবতো কৰাৰ সোধৰ আয়া কোৰাণ কৰিলে পৰে য়া আইয়ো হাল্লা দিনা মানুহ লাচা কলুৰ ৰিবা আদাফদাফা তিলাবত চলে নতুন বাজা ইচ্ছা চলে চাচা ইচ্ছি বা তিলাবতো আছি ৰিবাদ দাদা অভাই হাৰা দেখো কা হাৰাৰ তেখা সুদৰ আর ফরের কিতার আয়াত মাতুকা কিতার আয়াত এখানে অর্থ কিতা কেন অর্থ হইল হে ইমানদার হল চক্রবৃদ্ধি হারে সুদ ফলল কিতার খাম করল কিতা দেখছেন নি কারমার কারণ হে ফোর্সে কিন্তু কোরআন শোনেন আমার হাতে এই কোরআন এবং আপনাদের বাড়িতে থাকা কোরআন এটা হচ্ছে প্রিন্টেড কোরআন আর যার উপরে কোরআন নাছিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ আপনাকে কোরআনের প্র্যাকটিক্যাল রূপ হওয়া লাগবে আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে সাহাবীরা জিজ্ঞেস করেন কাইফা কান খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমাদের মা আপনি বলেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন। কোরআনের আগাগুরা যা আছে আমার নবীর জীবনের ভেতরেও তা আছে। আপনি কি মুসলমান কুরআনও আছে কোয়া ওয়াজতানিবু কওলা যুর মিথ্যা থেকে বিরত থাকো দিনের মাঝে কটা মিছা মাত মাতে হে নিজেও জানে না কোরআনও আল্লাহ কইলা মিছা মাইত্ত না মিথ্যা সাক্ষ্য দিও না আর মিছা মাইত্তা মিথ্যা সাক্ষ্য দিতে দিতে হে শয়তান তা কি অত নিছে নামছে বড় বড় আলেম আমার বিরুদ্ধে হে গিয়া মিছা সাক্ষ্য দেলায় হেরে দেখলে শয়তানও আসে আল্লাহ কিতার লাগি যে আমারে শয়তান বানাইছে আমার বস সামান্য ক্ষমতার জন্য পয়সার জন্য কি করছেন আপনি ভয় করুন কোরআনকে ভয় আপনি ভয় করুন আল্লাহ করুন দুনিয়াতে এসেছেন কয়দিনের আজ রাত আপনার কবরের প্রথম রাত হতে পারে এটা অসম্ভব কিছু না আমার মতো কত বক্তা বক্তব্য দিতে দিতে স্টেজে মরে গেছে আপনাদের মতো কত শ্রোতা পেন্ডেলে বসে ওয়াজ শুনতে শুনতে মরে গিয়েছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ড্যাথ নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ পোল এম মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহা সত্য হচ্ছে মৃত্যু কিভাবে এত আনন্দ ফূর্তি করেন আপনি কিভাবে এত অন্যায় করেন পেছন থেকে মৃত্যু আপনাকে তারা করে কবর আপনার সামনে জাহান্নামের উপর দিয়ে রাস্তা এত ফূর্তি কিভাবে করেন আপনি পেছন থেকে মালাকুল মৌত একটা ধাক্কা দিয়ে আপনাকে কবরে ঢুকাই দিবে মৃত্যুর কথা কি মাথায় আসে না আপনার এখন আপনি যে বাড়িতে থাকেন খুব ভালো একটা উদাহরণ দেওয়া যায় মনে রাখবা আমি আমার আমার এই উদাহরণ দি আমি যে বাড়ির থাকি এই বাড়ি আমার দাদার আমলোর আমার দাদার বা ফিকা নয়স আমার দাদার বা ফাইসন আজকে থাকি আরো একশো ষাট সত্তর বছর আগে আমরা কবরস্থানে গেলে হসর মুচ্চ দাদার কথা মনে হয় মাঝে মাঝে দাদার পাথর লাগে দোয়া করি আমরার হুরুতা বুরুতা বা আমরা নাতি নশা এর নাম আর মনে রাখবনি মাতogam মনে রাখবনি যেমন আমি আমার দাদার দাদার নাম পারি না কাফ নাওতে একদিন দাদা হইবা যদি বাচ্চাটা কয় ফর দাদা হইবা খাল লাগি দুনিয়াতে কিতা কররা বাই ভাই 200 বাদে আপনার নাম পরবটি বংশ হলে মনেও রাখতো না সাধারণত শ্রেষ্ঠ সম্পদ আপনার নে কামন আর এই শ্রেষ্ঠ সম্পদ এরকম তিনি মার কাজ করে যান আমি আসার সময় জনাল ভাইকে বললাম আপনি তো জীবনে লাভবান হয়ে গিয়েছেন কারণ এগুলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসেট এগুলা আপনার সাথে যাবে আজানের জবাব দেন আজান শেষক আলোচনা আসবেন খেয়ে উঠবানা আপনারা আলোচনা চলবে আজান পরে আজান নামাজের সময় যাওয়াবে নামাজের সময় বোকাশো বোকা শুধু अहदु अन्ना अली अह tinggal satu gue masih ada share ha

Alhamdulillah wow. Alhamdulillah wow. 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 সমানিত মন্ডলী তাহলে আমরা বলছিলাম পাঁচ নাম্বার দাবি হচ্ছে বুঝে পড়া বুঝা বুঝা এখন সহজ হয়ে গিয়েছে আমরা বাংলা ভাষাভাষী মানুষ বাংলা এখন অনুবাদ করে তফসির সহ ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন অনেক তফসিল বের তফসির আছে মারিফুল কোরআন আছে তফসির এ জালাইন আছে কোরআন আছে তফিমুল কোরআন আছে এগুলো ঘরের ভিতর কিনে রাখেন সবাই মিলে ঘরে কোরআনটা বুঝে বুঝে পড়েন তাহলে কোরআনের হক আদায় হবে কোরআন মেনে চলতে পারবেন নাম্বার সিক্স ছয় নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা এটিও কোরআনের একটি দাবি কোরআনের ছয় নম্বর দাবি হচ্ছে কোরআন অনুযায়ী কি করা আমল করা শুধু কোরআন পড়বেন শিখবেন বুঝবেন কিন্তু আমল করবেন না কোরআনের দাবি পূর্ণাঙ্গভাবে পূরণ হবে না এজন্য ছয় নম্বর দাবি হচ্ছে কোরআন অনুযায়ী কি করা আমল করা নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে এবার কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া আপনি কোরআন শিখলেন পড়লেন বুঝলেন মানলেন আমলও করলেন এবার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া আপনি কোরআন দিয়ে আমল বিল আমর বিল মারুফ নাহি আনেল মুনকারের কাজ করবেন দাওয়াতি কাজে আপনি নিজেকে সম্পৃক্ত করবেন কারণ আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাসি মরোনবিল বাও রফি আনিল মঙ্ক আল্লাহ তালা বলছেন কুদ্দুম হই রহম তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য আর সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদের কাজ হলো। মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এখন নিজে আপনি কোরান বুঝলেন পড়লেন মানলেন আর মানুষকে সতর্ক করলেন না সৎ কাজের আদেশ দিলেন না সৎ কাজের দাওয়াত দিলেন না আপনি আল্লাহর আজাব থেকে নিজেকে রেহাই দিতে বাঁচাতে পারবেন না মুখারি শরীফ থেকে কিচ্ছা হয়ে গেছে বড় মজার আল্লাহ কইরা কিচ্ছা যারা সৎ কাজের আদেশ মানুষকে দেয় না অর্থাৎ নিজে নিজে ভালো থাকে মানুষের বালা রাস্তার দিকে ডাকে বেড়ার উদাহরণ হইল দুই তোলা বিশিষ্ট জাহাজ ওর যাত্রীর উফরের তোলা তো যাত্রী নিচের তো যাত্রী এখন নিচের তোলার পানির ফিল্টার নাই পানি পান করার লাগে পানি খাওয়ার লাগে নিচের তোলার মানুষ উফরে যায় পানি আনবার লাগে উফর তোলার কয়েকজন ই অবস্থা দিকা বিরক্ত ইয়া করে তোর একটু কম সমাইতে পারস না বেশি আস খানে উফরে কম কম আজ যা নিচর একজন আছে হের আবার ই কথা শুন খুব প্রেস্টিজ লাগছে কয় শুনো সব আইলো আমি কিন্তু আর নাই আমার যদি ফানির দরকার লাগে জাহাজে ফুটা কইরা ছিদ্র করিয়া আমি তলতাকি মানে উঠে ই ফাগলাই যদি অঙ্কু কথা মতো আম্ব করিয়া আর হাসাও যদি কইরা আরম্ভ করে হেরে যদি ই অন্যায় তাকি বাধা না দেয় জাহাজ মরব না কি না বুঝলা আপনি খালি ভালা থাকবার আপনার এলাকার মানুষ আশপাশের মানুষ কুরআন মানেন না ইসলাম মানেন না এরারে যদি দাওয়াত না দেন গজব আইলে খালি ই উপরে ঠাড়া পড়তো না আপনার উপরেও ঠাড়া পড়তো রাস্তার মাঝে বিলাই একটা মরা এখন খেয়েও ফালান না এটা ফসি গেছে ফচ্চা গন্ধ বারর ই দুর্গন্ধ মানসন লাখো লাগবো না আপনার লাখো লাগবো ইয়া সব অন্য লাগবো ফালাইলে ফালাক না ফালাইলে নাই আপনি ইমানদার হিসাবে এটা ফালাই দিবা এর অর্থ কি তা এটা তারা বুঝে দাম চাইছি একটা যে সৎ কাজের আদেশ সেও যদি আপনার আশপাশে নাও দেয় আপনি আপনার নিজরে আল্লাহর আজাবটা কি বাঁচাইবার লাগি আমর বিল মারুফ নাহি আনাল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষের বারণ রাখার দায়িত্ব পালন করা লাগবে নইলে কিন্তু আপনি নিজের আজাব থেকে বাঁচাইতা পারতেন না খালি তসবি টিফে টিফে আপনি খেলা একলা জানতে যাই থাকি ইসলাম ই স্বার্থপরতাই শিখাইছে না নিজে বাঁচবা আহাল পরিবার সমাজেও বাঁচাইবা এটা কোরআনের হক যে আপনি কোরআনের দাওয়াত মানুষের গেছে দিবা আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা তার বক্তব্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহবান করে সুবহানাল্লাহ মান ক্বালা বিহি সাদাক কোরআন থেকে যারা কথা বলে কোরানের দাওয়াত যারা মানুষকে দেয় তারাই সত্যবাদী দিয়ে যারা বিচার করে করে তারাই ইনসাফ আর কোরআন দিয়ে যারা আমল করে তারাই পুরস্কার প্রাপ্ত হয় কার কাছ থেকে যত সাত নম্বর দাবি কি বললাম কোরআন দিয়ে মানুষকে কোরানের পথে দাওয়াত দেব আট নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ হক সব হাম শেষ কোরআন হিকিল চয়ন বুঝিল চয়ন ফোর চয়ন মান চয়ন হিকাই চয়ন দাওয়াত আট নাম্বার কাজ হচ্ছে কোরআন অনুযায়ী জীবনের আগাগুড়া সব ক্ষেত্র পরিচালনা করা এই যে আজান হয়ে গেছে এখন সব নমাজও যে বানাবে হোক আছে নমাজও আপনার আর ইমাম সাহ তাইন মনে মনে ভাবলা ইমাম সাহ থাকলে আবার রাগ করে না জানো এটা উদাহরণ দিলাম আমার কি আচ্ছা আপনার আর মসজিদ বাদ আমরা মসজিদুর ইমাম আমরা মসজিদ ইমাম সাহেব যদি কয় আমি তো বুখারি মসজিদ মকল তো আছি ফরিয়া আমি যে ইতা ফারি মানুষের বুঝা নেই দরকার তাই মাকিব নমাজ আল্লাহ আকবর হইয়া মানুষের দেখাই দা বুখারি ফারি আল্লাহ আকবর আন আবি হরে তো রাদি আল্লাহ আনহো কল কল আর রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম মুসল্লি হলো কই হুজুর কিতাব বেদি যাবি না কি তাই কারণ নমাজ উবাইয়া একটা কিতাব থেকে তিলামত করা লাগে কিতাবের নাম কিতা করা এ কথা কেন কইলাম নামাজর বিত্রে জেলা কুরান ভরা বাধ্যতামূলক নামাজর বাহিরে জন্ম থাকে মৃত্যু জীবনের আগা গুড়া আইন প্রত্যেকটা বিধান মানা আপনার লাগি বাধ্যতামূলক ফরজ নামাজি কুরআন নামাজও মানে নামাজর বাইরে কুরআন মানে না আর কত কুকরি এখন মাফিল ইতার কুকরি মাহফিল দেখে মসজিদও দেখে আরে হায় মসজিদ ওই সুৎকুর আর কুশগুর হলো লাগে ইমাম যাবে ঠিক মতো সুদ বিরুদ্ধে মত পারেন না এক ইমাম সাহেব নতুন এক মসজিদ চাকরি পাইছেন খুব প্রিপারেশন নিছেন নুঠুট করে আজ সুদর বিরুদ্ধে ওয়াজ করলো ওয়াজ আরম্ভ করছেন তুরা বাদের সভাপতি খাসি মাররা ইমাম সাহেব ও সালাহ বুঝিলছেন আল্লাহ ওয়াজ কমন হয়ে গেছে আইজ তাও কমন হচ্ছে এমন জায়গা গিয়া সভাপতির লোকে কমন আসেন দেখলা এব দেখলাম টাইম বিশ মিনিট আছে ওয়াজর বিষয় লগা লগে চেঞ্জ ঘুষ নিয়ে ওয়াজ আরম্ভ করছে ঘুষ ওয়াজ শুরুই তো আরম্ভ হয়ে গেছে সেক্রেটারি দেখাছি ইমাম হিসাবে বুঝছেন হাই রে হাই ওয়াজ ওয়াজ কমন পড়ে গেছে চিন্তা করলাম এবার দেখলাম দশ মিনিট বাকি কিতা করা যায় আরম্ভ করছেন টেন্ডার বাজি আর চাদা বাজির ওয়াজ এখন তো কেশি আর খাওয়ানি শুরু হয়েছে বুঝলে দেখলাম হাই সব ওয়াজ কমন পড়ে যায় আজকে ওয়াজ বাদ ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ এটা আপনার এলাকাত নাই আপনার আর গাউত নাই কিন্তু বহুত গাউত কিন্তু ইলা আছে আছে নেই তে আমি আমার এই সম্মানিত ইমাম ভাই হলো রে ভাইমো ভাই রে আপনি রসুল্লাহর মেম্বর বইয়া যদি আপনি হক কথা খাইতা না পারেন সারি দুঃখ খাইতা ইমামতি চাইটা মাটি খাইতা বাদ খাওকা এটা আপনার লাগে সম্মানের কাজ হইব আর মসজিদের মিম্বর বই গেলে কোনো সোৎখুর ঘুষখুর চাদাবাস স্ট্যান্ডার বাজকে পরোয়া করে কথা বলা যাবে না হক কথা আপনাকে বলতেই হবে সেটা আপনার বাপের বিরুদ্ধে গেলেও বলতে হবে ভাইয়ের বিরুদ্ধে গেলেও সেটা বলতে হবে হক থেকে যে চুপ থাকে আর কিতু আনিল হক কি ফাহুয়া সাইত আনুল আহরাস বলেছেন যে হক থেকে চুপ থাকে সে হচ্ছে বুবা শয়তান এটা কি শয়তান এখন মাহফিল আরো তামসা আরাম বইছে এখন ওয়াজ মাহফিল রাজনীতি রাজনীতিবিদ হল ওয়াজ আরো থাকে কত সময় হায় রে হায় দুই দিন আগে এ জায়গা মাহফিল আমার এই ওয়াইয়া মিনিট ওয়াজ হয়েছে ঠিক না নি বালবি ভাই সাতচল্লিশ মিনিট আমার ওয়াজ শুনে দেখি তারা বুঝায় খুব ব্যস্ত তারা আসলে এরা বিরিয়ানি খাওয়াইয়া এত মানুষ আনতে পারে না কোরআনোর মাহফিলে তো মানুষ আয় নিজের গাইটর পয়সা খরচ করে অনেকে আপনারা না খাইয়া ইচ্ছুন রাজনৈতিক সমাবেশ হইলে আপনারা হইলা না এরা না খাইয়া হইলে অনেক আগে খানি দেও খানি দিলে ইমান নাই না ঠিক না নেই আর দেখো কা আল্লাহর কোরআন আকর্ষণে আমি গতকালই তো তাই না গতকাল এক জায়গায় তো আমাদের পার্শ্ববর্তী বিয়ানি বাজারে গেলাম ঢাকা থেকে এসেছি রাস্তায় জ্যাম আসতে আসতে লেট হয়েছে আমিও খাই নাই গিয়ে দেখি মানুষগুলা না খাইয়া বসে আছে আসর পর্যন্ত আলোচনা শুনেছি এটা হচ্ছে আল্লাহর কালামের আকর্ষণ এর আকর্ষণে এভাবে মানুষ না খাইয়া নিজের পয়সা খরচ করে আসে ওখানে কোরআনের মাহফিলে তারা খামো লাগা আমার আমাদের হয় আগে দি হয় হুজুর রাজনীতির কথা বেশি কইব না হে ব্যাককল এই কোরআনের মাত্রে রাজনৈতিক ফায়দায় হে ব্যবহার করল রে তুই তো নিজেই ব্যবহার করে নিল ঠিক নেই ওয়াজ মা ফিলে হুজুর হলে মাত তোমার লাখান বেনমাজি লঙ্গি উঙ্গি নাফাক তাকে প্রায় সময় ফেন টুন তাকে নাফাক তুমি কি সাহস একটু ভয় লাগে না যে মা ফিলে আলী বলে সামনে আমি মাত্রা আবার ইদিন একজন আমার খান্দা তো বুঝা রে বাপ হে সৎকার ওয়াজ আরম্ভ করে এই হচ্ছে অবস্থা এগুলো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত এগুলো নিজেকে সংযত করুন সম্মান করতে শিখুন আপনি তাকে দাম দিলে দেন না দিলে নাই নবীজি বলেছেন আকাশের মধ্যে চাঁদের যেমন আলাদা মর্যাদা তেমনি সকল মানুষের মধ্যে আলেমদের মর্যাদা তেমন সোভান আল্লাহ তো কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে আপনার অর্থনীতি রাজনীতি সমাজনীতি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন যদি কোরআনের মতো করে গঠন করে না যান কোরআন আপনার পক্ষে দাঁড়াবে না আর বাপরে যে সুন্দর আল্লাহর নামে বিসমিল্লা মানে আল্লাহ আল্লাহ আর রাসুলের দোলে উঠে দেখলাম হারে উঠাই রা এ সারা জীবন রাসুলের দলের মানুষের ভাইলুই ফিরছে খালি মামলা যা জেল হারাইছে

দাগি দাগি খুঁড়িদেরকে খুব মেহমানদারি করে আদালতের মধ্যে হয় এটা বিচারের নামে প্রহসন ছাড়া কিছুই না এটা ভালো লক্ষণ নয় এটা এই জাতির জন্য ভালো লক্ষণ নয় কি দুঃষ করেছেন কেরাম।

ভয় করো কারণ মজদুমের আর আল্লাহ মাঝখানে মজদুমের দুয়া আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব পর্দা থাকে না আল্লাহ করেন করতে থাকে মজদুমদের চোখের পানিতে আপনি ভেসে যাবেন আল্লাহ ছাড় দেন পৃথিবীতে আল্লাহ অনেক লোককে ছাড় দিয়েছেন কাউকে আল্লাহ ছেড়ে দেন নাই এটা আল্লাহর সুন্নত এটা আল্লাহর নিয়ম আমি আট নাম্বার দাবির কথা বলছিলাম কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে আগাগুড়া জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা করতে হবে তবেই নাজাদ পাওয়া সম্ভব ইনসা খাম্বার টিকুর কয়টা দাবির কথা কইসে কৌকা চাই আটটা এই আটটি দাবি আমরা পূরণ করব তবেই আমরা সফল হব ইনসা আল্লাহ